আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ দেখাবো কিভাবে আপনার রাউটারটিকে হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন কি করে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা। তা বন্ধুরা, চলুন শুরু করা যাক। যে আপনার হ্যাকাররা আপনার রাউটারের পাসওয়ার্ড যাতে বের করতে না পারে, তা কীভাবে বন্ধ করবেন এটা। বন্ধুরা, এই দেখেন আমার APS ওয়াইফাই লাইনটি আমার কানেক্ট করা রয়েছে, কিন্তু যদি আমি এই রাউটারের মালিক হই বা অন্য কারোর কাছে আমার বন্ধুবান্ধব অনেক মানুষকে শেয়ার করতে পারি, বা ওই নেটের মাধ্যমে অনেকে কীভাবে পাসওয়ার্ডটা বের করে নেয় আমাদের, তাহলে চলুন দেখাই। আর এটা কীভাবে বন্ধ করবেন, প্রথমে আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে, গিয়ে এখানে লিখবেন 192.168.0.1, দিয়ে সার্চ দেবেন। দেওয়ার পরে এই দেখেন আমাদের রাউটারের পেজটি চলে এসেছে। তাহলে আমরা এটাকে ঢুকলাম কিভাবে, এটা ঢুকে এখন কিন্তু আমরা এখানে গিয়ে দেখেন, এই আমি দেখতে পারতেছি যে এই রাউটারের পাসওয়ার্ড কত দেওয়া আছে। এটা যে কোনো মানুষের কাছে আমি যদি দিয়ে দিই, তারা কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে তাদের কিন্তু নেট ব্যবহার করবে। তাহলে এটা বন্ধ করব কিভাবে, এটা বন্ধ করার জন্য আপনারা যাদের নতুন রাউটার, তারা প্রথমে অনেকের বেশিরভাগ লোকের এটা সেটিং করা থাকে না, অনেকে জানেন না। তাহলে এটা বন্ধ করবেন কীভাবে, চলুন আজ দেখাই এটা বন্ধ করবেন কীভাবে। বন্ধুরা, আপনারা আবার ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে লিখবেন 192.1, তারপরে এই দেখেন আবারও কিন্তু আমার চলে এসেছে। তা এটাকে বন্ধ করার মেন উপায়, আপনারা যাবেন অ্যাডমিশন, গিয়ে এখানে বেশিরভাগ রাউটারে সব অ্যাডমিট দেওয়া থাকে, এই অ্যাডমিটটি আপনারা পাল্টাই দেবেন। যেমন এই দেওয়া রয়েছে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করবেন, আর আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অল্প টাকা যারা ওয়াইফাই জোন করতেছেন, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আসবেন। তা বন্ধুরা, চলুন এখানে গিয়ে আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, যাটা দেবেন। যেমন আমি দিচ্ছি 1 2 3 4 5 6 5 6, ডবল এস দিলাম। আপনারা এরকম একটা দেবেন, এখানেও তাই ওই একই ও 1 2 3 4 5 6 ডবল এস এই দিলাম। দেওয়ার পরে আপনারা ওকে দিবেন, এটা দিলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখন আপনারা যতই লোক হোক না কেন, আপনাদের রাউটার আর কেউ ঢুকতে পারবে না। এখন আমি ধরুন আবার ঢুকার চেষ্টা করে ঢুকতে পারি কিনা, 192.168.0.1, এই দেখেন এখন আমাদের কিন্তু পাসওয়ার্ড চলছে। এখন ওই পাসওয়ার্ড যত সম্বন্ধে আমরা না দেবো, তত সম্বন্ধ রাউটারের ভিতরে ঢুকতে পারবো না। এখন আমরা ওই পাসওয়ার্ডটি দিলে দেবো 1 2 3 4 5 6 ডবল এস, আমরা এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম, দিয়ে লগ ইন করলে
দেখেন আমরা কিন্তু রাউটারের ভিতরে ঢুকে গেলাম। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।